বাড়ির পাঁচিল তৈরির জন্য তোলা চাওয়ার অভিযোগ তৃণমূলের বর্ধমান এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্যের বিরুদ্ধে। তোলার টাকা না পেয়ে বোমাবাজি করার অভিযোগ রায়ান গ্রামের মজিলা পরিবারের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়ান পঞ্চায়েতের অন্তর্গত রায়ান গ্রামের পূর্বপাড়ায়। মাজিলা পরিবারের অভিযোগ, বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে 50,000 টাকা চায় তৃণমূল নেতা মানুষ ভট্টাচার্য। এই টাকা দিতে না পারার জন্য মানুষ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল এই পরিবারটিকে। পরে 20,000 টাকা মানুষকে দেওয়া হলেও বাকি টাকার জন্য চাপ দিচ্ছিল সে। সেই কারণেই রবিবার মানুষের নেতৃত্বে মধ্যরাতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে মাজিলা পরিবারের পক্ষ থেকে টুটুল মাজিলা বর্ধমান থানায় তৃণমূল নেতা মানুষ ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ। ঘটনাচক্রে তৃণমূল নেতা মানুষ ভট্টাচার্য ও অভিযোগকারী পরিবার একই গ্রামের বাসিন্দা হওয়ার আতঙ্ক রয়েছে মাজিলা পরিবারের। এ বিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, এ বিষয়ে প্রশাসনের মতো পদক্ষেপ নিক, মানুষ যদি দোষী প্রমাণিত হয় দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কাল রাত 1টা নাগাদ আমরা তখন ঘরে শুয়ে আছি, তখন দেখছি পরপর 3টে বোমের আওয়াজ। দেখছি নাচের দরজার সামনেটা দাও দাও করে আগুন জ্বলছে, মানে একদম পুরো একদম মনে হচ্ছে বোধহয় গোটা পাড়ায় আগুন লেগে গেছে এরকম। দিয়ে আমরা নিচে থেকে যেই ওই পর্দাটা তখন দেখছি এইদিকে আমাদের ওপরে বারান্দার কাঁচে দেখছি ফটাফট ওই পাশের বাড়ির ওই দিকটা থেকে দেখছি ইট আর দুটো বোধহয় পাটকেল টাইপের মানে পাথর টাইপের দেখছি ছুঁড়েছে এরকম। আর বাবা ওই শেষের দিকের ঘরটায় থাকে, ওই দিকের ঘরের কাঁচটাতে ছুঁড়েছে, দিয়ে এই দিকের কাঁচটা ভেঙেছে, ওই দিকেরটা পুরো চিড়ফাট হয়ে গেছে। দিয়ে আমরা তারপর রীতিমতো ভয় পেয়ে আমরা কী করব, দিয়ে আমরা থানায় ফোন করি, থানা থেকে অফিসার আসে, এসে টোটাল ঘটনাটা তখন দেখছে। অবশ্যই তৃণমূলের ওই ব্লক সভাপতি মানস ভট্টাচার্য। কেন এরকম করছে? কেন ওর রাগ হচ্ছে, মানে আমাদের এই পাশের এই পাঁচিরটা করা নিয়ে তখন থেকে পাঁচিরটা করার জন্য 50,000 টাকা দাবি করে। দিয়ে 50,000 টাকা ও বলেছে যে 50,000 টাকা আমি কোথা থেকে পাবো। দিয়ে তারপর রীতিমতো অনেক চাপ দেওয়াতে পাঁচির বন্ধ করে দেবে এইসব বলাতে 20,000 টাকা অনেক চেষ্টা করে 20,000 টাকা দেয় ওকে। সে 20,000 টাকা দেওয়াতে তারপর বললো হ্যাঁ হয়ে যাবে। দিয়ে এইখানে পাঁচিরটা কিছুটা যখন হয়ে যায় তখন নানারকমভাবে যে পুজোর এখানে দুর্গাপুজোর সময় তখন ওকে তখন পাঁচির চলছে, পাঁচিরের কাজ চলছে, তখন ওকে বলছে যে এরকম 4 বোতল বিয়ারের দাম দিতে হবে, নানারকম সে হাইফাই ব্র্যান্ডের সব নাম করে করে এগুলো দিতে হবে, রীতিমতো চাপ। তারপর বললো যে লক্ষ্মী পুজোটা হয়েছে, এক লক্ষ্মী পুজো বাদ বাকিটা তোরা করে নিবি, এখন একটু আমার একটু চাপ আছে, নানারকম চাপ আছে, চাপ আসছে, ঠিক আছে পুজো বাদ। তারপর যখন লক্ষ্মী পুজো বাদ ও যখন ওর কাছে বলে যে কী রে পাঁচিরটা তো বললি করিয়ে দিবি, তো পাঁচিরটা কী হলো? দিয়ে বললো যে আরে হবে হবে হবে। দিয়ে এবার ও দেখলো যে না বেগতি, কে তো টাকা না পেলে আর কোনোভাবেই, যেহেতু 20,000 টাকা দিয়েছে বাকি টাকাটা দিতে পারছে না। দিয়ে ওই নানারকমভাবে চাপ দিয়ে দেখছে না হবে না। দিয়ে ওর ওই কথাগুলো রেকর্ডিং করে রেখেছিল, দিয়ে যেহেতু ওগুলো সবাইকে জানায় ওর বিরুদ্ধে একটা ইয়ে এসেছে যে না তোলাবাজি এই ব্যাপারগুলো এসেছে ওর বিরুদ্ধে, ও তখন থেকেই ওর প্রতি রাস্তাতে কিছুদিন আগে রাস্তায় গাড়ি নিয়ে আসছে, গাড়ি থেকে ফেলে বুকের মানে দুজন তিনজনকে দিয়ে কলারটাকে ধরে ওকে বলেছে যে থানায় আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। কাটমানি যে হ্যাঁ 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 কাটমানি। কালকে কখন ঘটনা ঘটে? রাত 1টা নাগাদ। দেখুন, এই ঘটনাটা সম্পর্কে আমার বিশদ কিছু জানা নেই, নিশ্চয়ই আমরা ঘটনাটার খোঁজ নেব এবং এ ধরনের ঘটনা ঘটা কাম্য নয়, কারণ আমাদের দলনেত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে, যদি দলের নাম করে কেউ এ ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে তাকে বলবো যে আপনি থানায় অভিযোগ জানান, পুলিশ প্রকৃত তদন্ত করে দেখে যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করবে। তবে ঘটনাটা এই বিষয়ে না অন্য কোনো বিষয়ে সেটা পুলিশকে তদন্ত করে দেখতে হবে, কারণ এখন কিছু হলেই তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, তো সুতরাং সঠিক তদন্ত করে ঘটনাটার প্রকৃত উদ্ঘাটন করতে হবে। তো আমরা মনে করি যে যাই হোক, যদি ওনার ওপর কেউ কোনোভাবে অত্যাচার করে, কোনোভাবে ওনাকে যদি মানসিক নির্যাতনের শিকার হতে হয় তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক, সে যদি আমার দলের লোক হোক বা অন্য দলের লোক হোক বা যে কোনো ঘটনা থেকেই সাধারণ মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ও2 পাবলিক স্কুল,
উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে